MCQ কোনটি কি আছে বল। চলছে ওদের সব নিয়ম এখন শেখাইনি, আগের দিন একটি নিয়ম শেখানো হয়েছে মাত্র দুটো। দেখছি কত দেখার অঙ্ক বললি? কি প্রবলেম? ওই যেটাতে ওই ত্রিভুজের মতো দেওয়া আছে ওইটা তো, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে দিয়েছিল। তাহলে তোকে এ আর বি বিন্দুটাকে ইয়ে করতে হবে, ওই বিন্দু দুটার, ওই দুটো বিন্দুর মধ্যে তোকে ব্যাটারিটা লাগাতে হবে আর। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এইটা তো অঙ্কটা নাকি? টেন ওহম, টেন ওহম, টেন ওহম, এদিকে হচ্ছে 2.5, 12, 6, 16। এই পয়েন্টটাকে এ বলছে আর এই পয়েন্টটাকে বি বলছে, পুরো সার্কিটটা এই দুটো পয়েন্টের সাপেক্ষে দেখতে হবে। তার মানে দেখ, এই দুটো পয়েন্টের সাপেক্ষে যদি তুই দেখতে যাস, তার মানে এই এই এ আর বি পয়েন্টের এই দিকে দেখ, এই এই চারটা পয়েন্ট সেম পোটেন্সিয়াল, দেখ তার মানে এই চারটা পয়েন্টকে আমি এ পয়েন্ট বলতে পারি। তাহলে দেখ, আবার দেখ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম বি পয়েন্ট, তাহলে আমি এই পয়েন্টটাকে বি পয়েন্টও বলতে পারি। এটা সেম ঠিক আছে। এইবার এইখান থেকে তুই একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছিস, এই দুটো কিন্তু প্যারালালে আছে নিজেদের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখ এই দুটো প্যারালালে যদি থাকে, 10 আর 2.5 মানে কত, 1/10 প্লাস 2 আসছে, এটা যে 25/10, তার মানে 10/25 2 আসছে, আমি করছি তাহলে এটা 2 কোন তিনটা, তাহলে এই দুটো মিলে হয়ে গেল
এইখানে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারি দুটো মিলিয়ে, দুটা ব্যাপারটা আছে। এইখানে হচ্ছে যে কেমন ছিল, এইটা ছিল আর এটা ছিল, তো এই দুটা মিলে তাহলে একটা হয়েছে। তার মানে আমি এই দুটাকে বাদ দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স আমি ইউজ করতে পারি, যেটা হচ্ছে 2। এবারে দেখ, এরা তিনজন সিরিজে নেই, এই দুজন সিরিজে তার সঙ্গে তারা লড়াই আছে। না এই দশটা এখন কোন সিরিজ হবে, আগে দেখ, আগে এই দুটো পয়েন্টের মধ্যে কর, তারপর ওই জায়গা দেখা যাবে। এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে তুই দেখ, এই 10 আর 2 আছে সিরিজে, তাহলে 12, এই 12-র সঙ্গে এই 12 আছে প্যারালালে, তার মানে কত, 6। তার মানে এই তিনটা মিলে একসঙ্গে 6, যেটা এই দুটো পয়েন্টের মধ্যে, তার মানে এটা 6। এতক্ষণে কি হলো, এই 10 আর 6 16, হ্যাঁ 16 16, এটা এমনিতেই হয়েছে, কোনো ম্যাচ কাজে লাগানোর দরকার। তোদের বইয়ে যে অঙ্কগুলো আছে না, এগুলো তেমন অন্য কোনো মেথড লাগবে না, এমনি দেখেই বোঝা যাবে যে কোনটা সিরিজে কোনটা প্যারালাল, মানে সিম্পল সিরিজ প্যারালাল থাকবে, তোকে পয়েন্ট গুলো ইয়ে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, আর কোন দুটো পয়েন্টের মধ্যে বের করেছে সেটা বুঝতে হবে। আমরা আগের দিনে সিমিট্রিটা করেছিলাম, তা মেথড অফ সিমিট্রিটা একটা দুটা প্রসেস মনে হয় করেছিলাম। নেক্সটলি পয়েন্ট অফ সিমেট্রি, হেডিং ফর পয়েন্ট অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রিটা তোকে দেখতে হবে, যে দুটো বিন্দু সাপেক্ষে পোটেনশিয়াল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে দিয়েছে, সেই দুটো বিন্দুর সাপেক্ষে কোনগুলো সিমেট্রিক পয়েন্ট, ঠিক আছে? তাহলে প্রাথমিক এবং অন্তিম বিন্দুর সাপেক্ষে, প্রাথমিক এবং অন্তিম বিন্দু মানে যে দুটো বিন্দুর সাপেক্ষে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে দিয়েছে, প্রাথমিক এবং অন্তিম বিন্দু সাপেক্ষে যে বিন্দুগুলি প্রাথমিক কমা অন্তিম বিন্দু সাপেক্ষে যে বিন্দুগুলি প্রতিসম বিন্দু, প্রতিসম বিন্দু, সেই বিন্দুগুলির মধ্যবর্তী রোধ বর্তনী থেকে বাদ দেওয়া যাবে, বর্তনী থেকে বাদ দেওয়া যাবে, কি বলছি বুঝতে পারছিস? মনে কর সাপোজ আমি তোকে একটা ফর এক্সাম্পল দিচ্ছি, মনে কর এইখানে দুটো পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্ট, এখানে 2 নম্বর পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে মনে কর আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে দিয়েছে। আমি মনে কর এই সিমিট্রিক দুটো পয়েন্ট এখানে পেয়েছি,
তিন নম্বর আর চার নম্বর পয়েন্ট। এবার মনে করি এদের মধ্যবর্তী যদি কোনো রোধ থাকে রেজিস্ট্যান্স, তাহলে এক এক যদি এক এক সাপেক্ষে যদি সিমেট্রিক পয়েন্ট চার হয়, আবার এক এক সাপেক্ষে যদি সিমেট্রিক পয়েন্ট সাপোজ ধর তিন হয়, তার মানে কি এই এক আর চারের পোটেন্সিয়াল সেম বা এক আর তিনের পোটেন্সিয়াল সেম, তার মানে এই রেজিস্ট্যান্স গুলোকে আমার সার্কিটে রাখার দরকার। দুটো সেম পোটেন্সিয়াল পয়েন্টের মধ্যবর্তী কোনো রেজিস্ট্যান্স সার্কিটে কোনো কাজ করবেই না, কারণ এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। ভেবে দেখ, এইখানে যদি তোমার পোটেনশিয়াল ভি ওয়ান হয়, এখানে যদি পোটেনশিয়াল ভি ওয়ান হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তো জিরো রেজিস্ট্যান্স ট্র্যাক করছে, তাহলে এটা দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে সেই রেজিস্ট্যান্সটা তো সার্কিটে কোনো ভূমিকা নাই। ওই জন্য সেম পোটেনশিয়াল পয়েন্ট গুলো যদি আমি খুঁজে বের করতে পারি, তাহলে যে কোনো দুটো সেম পোটেনশিয়াল পয়েন্টের মধ্যবর্তী রেজিস্ট্যান্স কে আমি ইগনোর করতে পারবো, তাহলে সেইটাই আমি ইউজ করবো। তো তার জন্য কি করবো, দেখ সবচেয়ে যেটা পপুলার এক্সাম্পল সেটা হচ্ছে ঘনকের যে আটটা বাহুতে রেজিস্ট্যান্স গুলো থাকে সেটা দিয়ে এই পয়েন্ট অফ সিমেট্রিটা বোঝার জন্য। ছবিটা বলুন ঠিকঠাক, আমি রেজিস্ট্যান্স গুলোকে বক্স দিয়ে দেখাবো, ঠিক আছে? বক্স দিয়ে দেখানো যেতে পারে, অসুবিধা নাই। তো রেজিস্ট্যান্স কে এইভাবে দেখাতে পারিস, এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা এইভাবে দেখাতে পারিস, অসুবিধা নাই। প্রত্যেক বাহুতে মনে করে একটা করে রেজিস্ট্যান্স আছে, তাহলে আটটা বাহুতে আটটা রেজিস্ট্যান্স থাকবে। হয়ে যাবে সব পূর্ণ, কটা হবে তাহলে, কটা এই হবে 12টা নাকি? 1 2 3 4 5 6 7 9 10 11 12, 12টা দিয়েছে, 12টা দিয়েছে তাই এখন হবে 8টা পয়েন্ট আর 12টা দিয়েছে। এবার দেখ আমি কোন কোন পয়েন্ট গুলোকে নাম দিচ্ছি, এটা মনে কর 1, এটা মনে কর 2, 3 4 3 4, সামনের ফেসটাকে দিলাম 1 2 3 4, পিছনের ফেসটাকে দিচ্ছি 5 6 7 8, ঠিক আছে, 7 8, পিছনের দিকের যে ফেসটা সেটা হচ্ছে 5 6 7 8। তো কোন কোন বিন্দুর সাপেক্ষে, আচ্ছা এখানে টোটাল কতগুলো পয়েন্ট আছে দেখ, ভেবে দেখ খুব ইম্পর্টেন্ট বিষয়টা। ঘনকের যখন দুটো বিন্দুর মধ্যে আমাকে রেজিস্ট্যান্স বের করতে দেবে তুল্য রোধ, আমার তো ঘনকের কর্নার হচ্ছে যে আটটা, তাই তো? তাহলে আটটা কর্নারের মধ্যে, বুঝতে পারছিস হ্যালো, তাহলে আটটা কর্নার যদি হয় মনে কর ঘনকের, তাহলে আটটা কর্নারের যে পয়েন্ট গুলোকে আমি কিভাবে কিভাবে কম্বিনেশন করতে পারবো, দেখ মনে কর যে কোনো এজের যদি দুটো প্রান্ত, মনে কর আমি লিখছি কোশ্চেন, লিখ এক নম্বরে লিখ, দেখ তুল্য রোধ নির্ণয় কর, তুল্য রোধ নির্ণয় কর, তাহলে কোন দুটো বিন্দুর সাপেক্ষে বলতে হবে তো, কারণ আটটা বিন্দু আছে। তাহলে আমি যদি বলছি মনে কর 1 এন্ড 4, এক আর চারের মধ্যে, আর তোকে আমি বলছি 1 এন্ড 3, 1 এন্ড 4 বলছি, 1 এন্ড 3 বলছি, ভালো করে দেখ বিষয়, 1 এন্ড 4 মানে কি, দেখ 1 এন্ড 4 বলাও যা, 1 এন্ড 5 বলাও তা, 5 এন্ড 8 বলাও তা, ভেবে দেখ
কথাটা কি আমরা বুঝতে পারছি? এক এবং চার মানে কি, যে কোনো একটা এজ, দেখ এক চার একটা এজ, এক দুই একটা এজ, চার তিন একটা এজ, আমি ব্যাপারটা ছয় সাত একটা এজ, ছয় পাঁচ একটা এজ, এক একটা এজ প্রান্ত, তাহলে যে কোনো দুটো প্রান্ত বিন্দু এক আর চার মানে, ভেবে দেখ এক আর চার মানে যে শুধু এক আর চার তা কিন্তু নয়, যে কোনো দুটো প্রান্ত বিন্দুর সাপেক্ষে সেম রেজাল্ট বেরোবে, এক আর চারের সাপেক্ষে যা বেরোবে, কারণ ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তো একটা ঘনকের প্রত্যেকটা এজ তো ইকুইভ্যালেন্ট, আমি এই এজের সাপেক্ষে যদি পুরো ঘনকটাকে দেখি যা দেখবো, আমি এই দিকের এজের সাপেক্ষে যদি পুরো ঘনকটাকে দেখি তাই দেখবো, কারণ সব তো সেম রেজিস্ট্যান্স না। তাহলে আমি দু প্রকারের এখানে বিন্দু দিয়েছি, কিন্তু এক আর তিন সেম বিন্দু নয়, এক আর তিনটা কি একটা ফেসের উপরে কর্নার পয়েন্ট, এক দুই তিন চারটা সামনের ফেসটা ঘনকের, আর পাঁচ ছয় সাত আট হচ্ছে ঘনকের পিছনের ফেসটা, তার মানে এক আর তিন বিন্দু যা হবে পাঁচ আর সাত বিন্দু তাই হতে পারে পিছন দিকের ফেসের, আবার সামনের দিকের ফেসে দুই এবং চার বিন্দু তাই হতে পারে, কিন্তু কখনোই আমি একের সঙ্গে সাত কে সেম বলতে পারবো না, কারণ একের সঙ্গে তিন যা আর একের সঙ্গে সাত একই নয়, একের সঙ্গে তিনটা কি ফেস ডায়াগোনাল আর একের সঙ্গে সাত হয়ে যাবে বডি ডায়াগোনাল ভেতরে, একটা বাড়িকে ভাব, একটা রুমকে ভাব, ঘরের রুমকে ভাব, তাহলে বুঝতে পারবে। মনে করো আমি যে কোনো একটা দেওয়ালের সাপেক্ষে যে কোনো দুটো কর্নার পয়েন্ট কে যা দেখবো, আর মেঝের যে কোনো দুটো কর্নার পয়েন্ট সেম হবে, কিন্তু একটা বাড়ির মনে কর যদি আমি একটা মেঝের কোনা কোনি একটা দূরত্ব নিই, আর মেঝের এই কোনা থেকে ছাদের ওই কোনার দূরত্ব নিয়ে আলাদা, তাহলে ওইটা হচ্ছে বডি ডায়াগোনাল আর এটা হচ্ছে ফেস ডায়াগোনাল, তাহলে ফেস ডায়াগোনাল কোনগুলা, এক তিন দুই চার পিছন দিকে হবে, ছয় আট পাঁচ সাত, ওইগুলো হবে সব ফেস ডায়াগোনাল, কিন্তু বডি ডায়াগোনাল মানে একের থেকে চলে যাবে সাত, এদিকে দুইয়ের থেকে চলে যাবে আট, সেইটার কথা এখানে বলিনি আমি। আমরা এখানে যেটা যে দুটো পয়েন্টের কথা বলছি, যে দু প্রকারের পয়েন্টের কথা বলছি, এক প্রকারের পয়েন্ট হচ্ছে এজ টু এজ, এক চার হতে পারে, পাঁচ আট হতে পারে, চার আট হতে পারে, আর একটা যেটা বলছি সেটা ফেস ডায়াগোনাল, মানে একটা ফেসের উপরেই হবে ডায়াগোনালটা, সেটা সাত চারও হতে পারে, তিন আটও হতে পারে, এটা তো বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে এক এবং চার নম্বর বিন্দুর জন্য বের করবো, তারপরে এক এবং তিন নম্বর বিন্দুর জন্য বের করবো, ঠিক আছে? তাহলে তোমাকে বুঝতে হবে যে এক আর চারের সাপেক্ষে সিমেট্রিক পয়েন্ট কোনগুলো, ঠিক আছে? এক আর চারের সাপেক্ষে সিমেট্রিক পয়েন্ট কোনগুলো সেগুলো আগে জানতে হবে। আর একটা জানতে হবে, যদি মনে করো আমরা এক আর তিনের মধ্যে বের করবো, এক আর তিন আর এক আর চার দিয়েছি, তাহলে কোনগুলো কোনগুলো সেম পোটেনশিয়াল পয়েন্ট সেটা আমাকে বুঝতে হবে, তাহলে সেগুলো সেগুলো কি হবে সেম পোটেনশিয়াল পয়েন্ট হবে। তাহলে প্রথমে দেখ, এক আর চারের সাপেক্ষে আমি বলতে পারি দুই এবং পাঁচ, এই দুটো বিন্দু হচ্ছে সিমেট্রিক পয়েন্ট এক আর চারের সাপেক্ষে, এক একের সাপেক্ষে এক আর চার দেখ, তাহলে একের সাপেক্ষে আমি যদি দুই বলি, এইভাবে আমি লিখতে বুঝতে পারি, আমি যে দুটো পয়েন্টের কথা আমি বলছি সে দুটো পয়এন্ট আগে এখানে লিখে নিলাম, দেখ এক নম্বর পয়েন্ট আর এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট। এবার দেখ একের সাপেক্ষে দেখ দুই আর পাঁচ লিখছি, আর চারের সাপেক্ষে লিখছি দেখ তিন আর আট, আমি বলছি কেন লিখছি দেখ তিন আর আট, তুই একটা জিনিস ভেবে দেখ, আমি মনে করি এখন আমাকে দেখ প্রথমে এই আটটা পয়েন্ট কে আমাকে কনক্লুড করতে হবে, টোটাল আটটা পয়েন্ট, তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেছে, আর দুটা পয়েন্ট বাকি আছে, কোন কোন দুটা পয়েন্ট বাকি আছে বল, ছয় আর সাত, তাই তো? তাহলে এইখানে লিখছি ছয় আর এইখানে লিখছি সাত, দেখ কেন আমি এভাবে লিখলাম তুই একটু বুঝতে পারবি, মানে এটা তো প্রথম তো যাওয়া সম্ভব। প্রথমত দেখ আমি দেখতে পাচ্ছি এক নম্বর থেকে তুই দেখ দু নম্বরে গেলে আমি একটা রেজিস্ট্যান্স বেরোচ্ছি, আবার দেখ এক নম্বর থেকে যদি আমি পাঁচ নম্বরে যাই তবে একটা রেজিস্ট্যান্সে পেরোচ্ছি,
তাহলে কি একটা রেজিস্ট্যান্স যদি বেরোয়, তার মানে দেখ এইখানে মনে কর সাপোজ আমি বলছি পোটেনশিয়াল, মনে কর পোটেনশিয়াল আমি বলছি ভি ওয়ান, ভেবে দেখ তাহলে ভি ওয়ান থেকে এই দিকে গেলে যতটা পোটেনশিয়াল ড্রপ হবে এইদিকে গেলে ততটাই পোটেনশিয়াল ড্রপ হবে, কারণ একটা সেম রেজিস্ট্যান্স কে আমি ক্রস করছি। তার মানে এইখানে যদি মনে কর সাপোজ ধর এখানে 10 ভোল্ট, তাহলে এই 10 ভোল্ট এইখানে কমে গিয়ে যদি 5 ভোল্টে পরিণত হয় তাহলে এইখানেও কমে গিয়ে 5 ভোল্টে পরিণত হবে। তাহলে একের সাপেক্ষে 2 নম্বর আর 5 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে না? ওই জন্য দেখ একের পরে আমি 2, 5টা এইখানে লিখেছি। তাহলে কি হবে, আমি একের থেকে 2, 5 পর্যন্ত দুটা রেজিস্ট্যান্স পাচ্ছি, দেখ একের থেকে 2, একের থেকে 5, এবং 2 আর 5টা সেম কিন্তু ধরতে পারি, কারণ একের সাপেক্ষে 2 আর 5-এর পোটেনশিয়ালটা সেম হবে। না ব্যালেন্স 2 হবে না, দেখ প্রথমে দেখ তাহলে একের থেকে যদি আমি 2, 5-এ যাই তাহলে দুটো রেজিস্ট্যান্স পাবো, একের থেকে 2 একটা রেজিস্ট্যান্স আছে আর একের থেকে 5 একটা রেজিস্ট্যান্স আছে। এই দুটো রেজিস্ট্যান্স পাবো। সিমিলারলি চারের ক্ষেত্রে দেখ চারের থেকে 3 একটা রেজিস্ট্যান্স, 4 থেকে 8 একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে চারের সাপেক্ষে চারের সাপেক্ষে 3 আর 8 কি হবে সেম পোটেন্সিয়াল হবে। অবশ্যই তার কারণ হচ্ছে পোটেনশিয়াল ড্রপ তো যদি মনে করো একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বের হয় তাহলে তো পোটেনশিয়াল ড্রপ সেম হবে না। ওই জন্য তো সিমেট্রিক পয়েন্ট কেন বলা আছে, সিমেট্রিক পয়েন্ট কোন অর্থে সিমেট্রিক, যাদের পোটেনশিয়াল সেম। তাহলে পোটেনশিয়াল কার সাপেক্ষে সেম সেটা দেখতে হবে, যেমন ধরো 2 আর 5-এর একের সাপেক্ষে সেম, কিন্তু আমি 4-এর সাপেক্ষে 5-এর যা পোটেনশিয়াল 4-এর সাপেক্ষে 8-এর তাই পোটেনশিয়াল নয়, কারণ 4-এর সাপেক্ষে আমাকে 5 কে তাহলে দুটো রেজিস্ট্যান্স ক্রস করতে হচ্ছে। সিমিলারলি দেখ 2 আর 5 থেকে আমি 6 যেতে পারবো, দেখ যেটা বলছিলাম যে 2 থেকে 6 গেলেও আমার একটা রেজিস্ট্যান্স, দেখ 5 থেকে 6 গেলেও একটা রেজিস্ট্যান্স, তাহলে যে 2, 5-এর সঙ্গে আমি 6-এ এখানে দেখ আমি এইভাবে যোগ করতে পারবো। সিমিলারলি 3, 8 থেকে আমি 7 দিতে পারছি, এবার দেখ 6 আর 7-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে এখানে জুড়ে দেখ, আর কি আছে 1 আর 4-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে এখানে জুড়ে দেয়। এবার 2, 5 আর 3, 8-এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে কি? নেই। 2, 5, 3, 8-এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে কি? দেখ ভালো করে 2, 5 আছে, দেখ 2 থেকে 3 একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে যে 2 আছে এখানে 3 আছে, পয়েন্ট দেখতে হবে আমার কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট রেজিস্ট্যান্স, সব রেজিস্ট্যান্স গুলো নিতে হবে তো, তাহলে 2 থেকে 5 একটা রেজিস্ট্যান্স আছে, 2 থেকে 5 আর 2 থেকে 3 আছে, কিন্তু 2 থেকে 3 থাকাও যা আর 2 থেকে 5 থাকাও সেম, কারণ দুটো সেম পোটেনশিয়াল পয়েন্ট। আবার দেখ 3 থেকে 8 একটা রেজিস্ট্যান্স আছে, না 3 থেকে 8 নয়, 2 থেকে 5 থেকে 8 আছে, হ্যাঁ 5 থেকে 8 আছে, তাহলে এখানে 5 এখানে 8, বোঝা গেল ব্যাপারটা। এবারে তো কি করতে, এবারে সার্কিটটা সোজা হয়ে গেছে, কেন সার্কিটটা সোজা হয়ে গেছে তার কারণটা দেখ, আমাকে 1 আর 4-এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে দিয়েছে, তাহলে এই দুটো পয়েন্ট আমি ফিক্সড রাখবো, দিয়ে এই দিক থেকে ঘুরে ঘুরে আসবো। তাহলে দেখ প্রথমে আমি কি করবো, এই দুটো কিসে আছে প্যারালালে, এই দুটো কিসে আছে প্যারালালে, এই দুটো প্যারালালে যা হবে এইটার সঙ্গে এইটা হয়ে এই তিনটা কি সিরিজে, তার সঙ্গে দেখ এই দুটো প্যারালালে আছে, এই দুটো নিজেরা প্যারালালে আছে, আবার এই তিনটার সঙ্গে প্যারালালে আছে, দিয়ে আবার এই দুটো কি আছে প্যারালালে প্যারালালে আছে, তার সঙ্গে এই দিকে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, দিয়ে ফাইনালি এই দিকে একটা হবে আর এই দিকে একটা হবে, মানে টোটাল এই 6-7 পয়েন্টটা এইখানে যে পৌঁছাবে যেটা টোটাল একটা রেজিস্ট্যান্স আসবে যার সঙ্গে এইটা প্যারালালে হবে। এই যে 6-7 পয়েন্টটা দেখ এই 1 নম্বর থেকে 6 নম্বর আর 4 নম্বর থেকে 7 নম্বর এই দিক থেকে করে করে যাই ফাইনালি এইখানে ল্যান্ড করবো,
তার সঙ্গে এইটা আমাকে দেখতে হবে কিসে আছে, কত এই সার্কিটটা সলভ করতে শেষ পর্যন্ত সবার রেজিস্ট্যান্স সবার সব সেম রেজিস্ট্যান্স, তাছাড়া কিন্তু সিমেট্রি কাজ করবে না। না না দেখ ভুল বলে 7 আর 12 অ্যানসার আছে, হয়েছে হ্যাঁ রে আচ্ছা দেখ কেউ দেখ এইটা আর আছে তো, তাহলে এই দুটো মিলে কত হবে বল, R/2 ঠিক আছে তো, তাহলে এই দুটো মিলে আমি R/2 লিখলাম, এই দুটো R/2 R/2 হয়েছে, তাহলে এই এই তিনটা তো সিরিজ, হ্যাঁ তাহলে R/2 আর 2 বার এবার রেডি হলো 2R। এবারে বল এই 2R এর সঙ্গে এই 2R প্যারালালে, এই সরি এই R/2 প্যারালালে, এরা তো আবার প্যারালালে আছে, তাহলে এই আর এই আর প্যারালালে R/2 বলে এই R/2 আর 2R কত হচ্ছে 1/2R প্লাস 2/R, ওয়ান প্লাস 4 5/2R
2 বাই 5, তাহলে এই দুটা মিলে 2 আর বাই 5, এবার দেখ আবার কি হচ্ছে, এটা আর বাই টু, এটা আর বাই টু, দেখ এটা কত, আর বাই টু, আর বাই টু, তাহলে কত আছে আর প্লাস আর বাই টু, আর প্লাস 2 আর বাই 5, তাহলে 7 আর বাই 5, তাহলে 7 আর বাই 5 এর সঙ্গে আর, এটা যে 7 আর বাই 5, 7 আর বাই 3 এর 12 আর বাই, এই দুটো প্যারালালে আছে, তাহলে কত হবে 1 বাই আর প্লাস 5 বাই 7, এটা তো 1 বাই আর ড্যাশ, তার সঙ্গে কত 7 আর বাই 12, কোন উপর 3 জায়গায়, না আমি তোকে কি বললাম যে আমাকে বের করতে দিয়েছে 1 আর 4 নম্বর বিন্দুর মধ্যে, অবশ্যই এইটা সাপেক্ষে আমি পুরো সার্কিটটা দেখবো, তো তাহলে আমাকে এইটা কি জন্য বলেছে, নাকি যে কোনো বিন্দুর সাপেক্ষে যা হোক রেজাল্ট বেরোবে, আমাকে তুমি বিষয়টা বুঝ, আমাকে এই দুটো বিন্দুর মধ্যে যখনই আমাকে নির্ণয় করতে বলেছে, তার মানে আমি দেখবো এই দুটো বিন্দুর সঙ্গে পুরো সার্কিটটা কি অবস্থায় আছে, ওই জন্য আমি কি করছি প্রসেসটা নিচের দিক থেকে করে ফিরে আসছি, এটাকে না নিলে তাতে ভুল হবে না, এটার কারণটা তো সিম্পল, তুই দেখ এটা রেজিস্ট্যান্সটা, দেখ আমি বলছি ব্যাপারটা, মনে কর তুই তো রোজ ইকুয়েশন রেজিস্ট্যান্স বিষয়কে কি একটা বুঝতে হবে, আমার মনে হয় এখানে আর আছে, এখানে মনে কর আরো অনেকগুলো সাপোজ রেজিস্ট্যান্স আছে, যতগুলো খুশি রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে যতগুলো খুশি রেজিস্ট্যান্স আছে, আমার অ্যাকচুয়ালি তুল্য রোধ মানে ব্যাপারটা কি, ধর আমার এইখানে একটা ব্যাটারি লাগানো ছিল সাপোজ, তাহলে কি হবে এইখানে যে কারেন্টটা যাবে পুরো সার্কিটটা, তাহলে এইখানে যদি কারেন্ট আই যায় এই থেকে ঢুকে পুরো আবার এদিকে আই বেরোবে, তার মানে কি ব্যাপার হচ্ছে যে তুল্য রোধ মানে কি, এই যে ভি মনে কর, তাহলে আর ইকুয়াল টু কত হয় ভি বাই আই, তার মানে আমি যদি এখানে কারেন্টটা মেপে নিই আর যদি ভোল্টেজটা মেপে নিয়ে দেয়, তাহলে এই ভি বাই আই করলে এই তুল্য রোধটা আসা উচিত, এই পুরো রেজিস্ট্যান্সের মধ্যে তো কারেন্টটা গিয়ে এসছে, তার মানে তুল্য রোধ মানে অ্যাকচুয়ালি কি ভি বাই আই, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা যে দুটো বিন্দু সাপেক্ষে কারেন্ট, তো সে দুটো বিন্দু সাপেক্ষে আসবে না, মনে কর আমি সাপোজ বলছি তুই একটা সিম্পল বিষয় দেখে, এইটা মনে কর একটা রেজিস্ট্যান্স আছে, সিম্পল বিষয় মনে কর আমি তোকে জিজ্ঞেস করছি যে এই দুটো বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার আর দিয়ে দিলাম পয়েন্ট, মনে কর তোকে আমি জিজ্ঞেস করলাম 1 2 3 4 5 6, আমি বলছি 1 আর 2 এর মধ্যে যদি তুল্য রোধ তোকে জিজ্ঞেস করি 1 আর 2 এর মধ্যে, তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে, তাহলে তুই কি করবি যে 1 আর 2 এর সাপেক্ষে বাকি সার্কিটটা কি অবস্থা আছে দেখবি, তাহলে বাকি সার্কিটটাকে দেখ এই 3 4 থাকবে প্যারালাল, তার সঙ্গে এই থাকবে প্যারালাল, কিন্তু তোকে মনে কর যদি আমি দিয়ে দিই 3 4 এর মধ্যে, তখন তুই কি করবি 3 আর 4 এর মধ্যে দিয়ে দিলাম, দেখ 3 আর 4 এর সঙ্গে এও প্যারালাল আছে এও প্যারালাল আছে, তখন দেখ আমাকে 3 4 এর সাথে যখন আমি এই দিকটাও দেখছি এই দিকটাও দেখছি, ভেবে দেখ তার মানে কি আমি এই দুটো পয়েন্টের সাপেক্ষে দেখছি সার্কিটটা এদিকে কিরকম এদিক কিরকম, তাহলে আমি দেখছি এর সাপেক্ষে এ প্যারালাল আছে এর সাপেক্ষে এও প্যারালাল আছে, মানে তিনজনই প্যারালাল আছে লিখে দিতে পারি যাস, আবার যখন দেখ আমি এর সাপেক্ষে করছি তখনও কিন্তু ব্যাপারটা তাই,
কিন্তু এইখানে সবগুলো এখানে একই রকম মনে হচ্ছে বলতে কি, কারণ এগুলো সব সেম পটেনশিয়াল পয়েন্ট। মনে করো যদি আমি এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই আর মিলবে না, একই রকম করলে কি বলছি বুঝতে, মানে মনে করো আমি তিনটা রেজিস্ট্যান্স কে আমি যেটা বলতে চাইছি, মনে করো আমি এই তিনটা রেজিস্ট্যান্স কে পরপর রেখেছি, তো তুই দেখ যেটা তুই বলছিস মেন প্রবলেমটা হচ্ছে, মনে কর আমি তোকে এক আর দুইয়ের মধ্যে তুলে বের করতে হইলাম, তুই কি করলি প্রথমে এই দুটো প্যারালাল করলি, তার সঙ্গে প্যারালাল করলি, আমি তোকে দুই তিন চারের মধ্যে বললাম তুই কি করলি, এই এইটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল করলি, আমি যদি তোকে পাঁচ ছয় বলি এটার সঙ্গে এটা প্যারালাল করলি, তার সঙ্গে এটা প্যারালাল করলি, কিন্তু সবগুলোতে একই অ্যান্সার বেরোবে কেন বলতে, তার কারণ হচ্ছে এই তিনটা সেম পোটেনশিয়াল পয়েন্ট, এই তিনটা সেম পোটেনশিয়াল পয়েন্ট। তার মানে এই সার্কিটটার ক্ষেত্রে দেখ আমি এই দুটো পয়েন্টের সাপেক্ষে বললেও যা বের হচ্ছে, এই দুটো পয়েন্টের সাপেক্ষে বললেও তা বের হচ্ছে, এই দুটো পয়েন্টের সাপেক্ষে বললেও তা বের হচ্ছে, এখান থেকে কনফিউশনটা শুরু হচ্ছে। তাহলে তুই তখন ভাবছু যে তাহলে এই পয়েন্ট গুলো কোনো ব্যাপার, কিন্তু মনে কর আমি সিম্পলি যদি এখানে একটা রেজিস্ট্যান্স দিই দিতে পারে মিলবে না, কি বলছো বুঝতে, কারণ দেখ এখন তো এক আর তিন নম্বর পয়েন্টে পোটেনশিয়াল সেম নয়, তাহলে এখন আমি যদি এক আর দুই এর সাপেক্ষে করতে চাই আমাকে কিভাবে করতে হবে, প্রথমে দেখ এই দুটোকে সিরিজে দেখতে হবে, এই দুটোকে আমি সিরিজে দেখতে পারবো না, প্রথমে এইটার সঙ্গে এইটাকে প্যারালালে দেখতে হবে, তবে দেখ প্রথমে আমাকে এইটার সঙ্গে এইটাকে প্যারালালে দেখতে হবে, কারণ দেখ এই দুটো পয়েন্ট সেম, এই দুটো পয়েন্ট সেম, তাহলে আমি শুধু এইটুকু সার্কিট কনসিডার করতে পারবো এই মুহূর্তে, তার মানে আমাকে এটা প্যারালাল আছে, এই যখন এটা প্যারালাল হবে তার সঙ্গে এটা কি হয়ে যাবে সিরিজে, দেখ এইখানে টোটাল জিনিসটা হলো তার সঙ্গে এটা প্যারালাল, বুঝতে পারছো প্রবলেমটা, তার মানে কি আমাকে প্রথমে লক্ষ্য করতে হবে আগে কোন দুটো পয়েন্টের সাপেক্ষে আমাকে একই ধরনের রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ একই সার্কিটে আমি পয়েন্ট চেঞ্জ করে দিলে বিভিন্ন একই ধরনের রেজিস্ট্যান্স বের হবে, নেক্সটলি কানেকশন রিমুভাল মেথড, একটা প্রবলেম দিচ্ছে, প্রবলেমের সাহায্যে বুঝতে সুবিধা হবে, সব রেজিস্ট্যান্স সেম, আমার পয়েন্ট হচ্ছে এই দুটো দেখ এ বি, রেজিস্ট্যান্স আর, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেম করতে, আচ্ছা এই সার্কিটটা কি বিশেষত্ব আছে বলতে পারবি, দেখ এখানে দেখ আমার এটা হচ্ছে এ পয়েন্ট, তো এটা বি পয়েন্ট, এবারে দেখ আমি দেখ সার্কিটটা যদি এইখানে এখানে ভাগ করে দিই, ভাবে দেখ একটা সাইড একটা সাইড মিরার ইমেজ হয়ে যাচ্ছে, হ্যালো তুই দেখ এই সার্কিটটা এই পাশটা আর এই পাশটা সেম, তার মানে কি এইখানে যা কারেন্ট যাবে এখানে তাই কারেন্ট যাবে,
যদি এইখানে মনে করো আই কারেন্ট ঢুকে, তাহলে এখানে আই কারেন্টই বেরোবে, তাহলে আমার এই কানেকশনটা তো কোনো গুরুত্ব নাই, তার মানে এটাকে রিমুভ করে দিতে পারি, ওই জন্য এটাকে কানেকশন রিমুভাল মেথড বলছি। এবার আমি যদি এইটাকে এবার এক কাজ করছি, এই সার্কিটটা এইখানে না দিয়ে এটাকে তুলে এদিকে নিয়ে চলেছি, দেখতে সুবিধা লাগবে, আমার এই পয়েন্টটা কারোর সঙ্গে যুক্ত নাই, তাহলে আমি এই সার্কিটটা যদি এইভাবে আঁকতে পারি, দেখতো এবার এইখানে এই তারটা এখানে লাগানো আছে, এই তারটা এখানে লাগানো আছে, তো এই তারটা আমি এইদিকে নিয়ে চলে, এই ত্রিভুজটাকে আমি এইদিকে উল্টে দিলাম, মনে কর দেখতো এই পয়েন্টে এই পয়েন্টটা, এটা যদি পি পয়েন্ট বলছে এই পয়েন্টটা এখানে নিয়ে এসেছি, জাস্ট এই পয়েন্টটা এখানে নিয়ে চলে, কারণ এখানে কানেকশনটা তো কোনো গুরুত্ব নাই। এইবারে দেখ যদি আমি এ আর বি বিন্দু তুলি ধরে ধরে নির্ণয় করতে চাই, আমার আর কোনো অসুবিধা হবে, এইটা আমার ফাইনাল সার্কিট। এইবারে দেখ সেম তো লক্ষ্য করতে হবে, আমাকে এই দুটো বিন্দুর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে দিয়েছে এবি, তাহলে আমি এর সঙ্গে এগুলো কিছু করতে পারবো না এখন, তাহলে গোলমাল হচ্ছে পুরোটাই, তাহলে আমাকে এই দিক থেকে ঘুরে ঘুরে আসতে হবে, তাহলে কি এ আর বি বিন্দুর পজিশন কোনো চেঞ্জ হবে না, আমাকে এ আর বি বিন্দুর পজিশন চেঞ্জ করে চলবে না, এটা মেন কথা, তাহলে এ আর আর বি সিরিজে, তাহলে কত হতো 2 আর, এবার দেখ এই 2 আর 2 আর কি আছে, তাহলে তাহলে 1/r প্লাস 1/2r, তার মানে 1/2r, হ্যাঁ 3/2r, মানে 2r/3, তাহলে 2r/3 হবে, টু আর বাই থ্রি। এইবারে দেখ এই আর 2r/3 আর আর এরা কি আছে, সিরিজ আছে, কারণ দেখ এর সঙ্গে এবি পয়েন্টে কোনো সম্পর্ক নাই, দেখ এই দিকটা আমি নিতেই পারি একসঙ্গে, দেখ পরপর যুক্ত আছে, তাহলে 2r + 2r/3, তাহলে 6 + 2 মানে 8r/3, এইটা কত 8r/3, এইবারে দেখ এই দুটোকে কিন্তু আমি নিজেদের মধ্যে করতে পারি, কারণ এদের সঙ্গে এ বি পয়েন্টের কোনো সম্পর্ক নাই, তাহলে এদের নিজেদের মধ্যে সিরিজ আছে, 2r করে নিতে পারি, এবারে 2r আর 8r/3 কি আছে, তাহলে ওই দুই গুণের ডিসটেন্স, তাহলে r1 r2 করতে পারছো, কিন্তু 2r/2r+ করে দেওয়া হবে, বুঝতে পারলি হ্যাঁ, এটা কোথায় হ্যাঁ ওটার সঙ্গে সম্পর্ক নেই, তোর যেখানে লাগলে সুবিধা হবে, কিন্তু ওই ও ও পূর্বের দুটো কানেকশনকে খুলে দেওয়া চলবে না, ওই পয়েন্টটাকে তুই যেখানে খুশি রাখ, কিন্তু ওই পয়েন্টটাকে তার তো আমি কি বলছি দেখ, তার আসলে তাহলে মনে করেন আমি আমাদের এই তারটা এখানে কানেকশন না থাকে।